রহমান ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি, এটি হচ্ছে সাভারের সিরামিক্স বাজার এলাকায়। তো আজকে আমি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি, সেটি হচ্ছে হাবিব ভাই, উনি এখানে সমন্বিত একটা খামার ব্যবস্থাপনা করে তুলেছেন। এটি হচ্ছে সাততলা ছাদের উপরে, এখানে আপনার ছাগলের ফার্ম করেছেন, এখানে কবুতরের ফার্ম আছে, এখানে ঘুঘু পালন করে যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু, এছাড়াও নানা ধরনের যে পাখিগুলো আছে সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং আপনার ভিডিওটি উপভোগ করবেন। তো চলুন আমরা সরাসরি এখন মূল ভিডিওতে চলে যাই। এটা আপনার কি গাছ? এটা এটা বেদানা গাছ। হ্যাঁ, খুব সুস্বাদু একটা বেদানা। এটা তো অনেক সুন্দর আপনার ফল ধরছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর এবং সারা বছরই এটা হইতে থাকে। আমি খাইতেছি, হইতেছে, এটা সারা বছরই হইতেছে। আচ্ছা, গ্যাপ নাই। এটার কি কালারই হলুদ? না না না, এটা এখনো পাকে নাই, পাকার রং এই যে আসতেছে, কেবল আসতেছে। আচ্ছা, পাকলে লাল হয়ে যায়। পাকলে পাকলে লাল হবে। বারো মাসি ধরে নাকি? এটা বারো মাসি হয়। এটা গ্যাপ নাই আর। এই চারাটা আপনি সংগ্রহ করছেন কোথায় থেকে? এটা আমি সরকারি নার্সারি, সাভার সরকারি নার্সারি থেকে নিয়ে এখান থেকে রোপণ করছিলেন। তো আপনার এখানে মূলত কি কি গাছ আছে? আমি দেখতেছি এখানে নিম গাছ থেকে শুরু করে বিভিন্ন, আমার এখানে ঔষধি সব ধরনের গাছ আছে, উলট কমল, এই তুলসী, অনেক, এগুলো বইলা শেষ করা যাবে না। হ্যাঁ, তারপর মেহেন্দি গাছ বলেন, পেঁপে গাছ বলেন। হ্যাঁ, তো পেঁপে গাছটা আজকে এক মাস যাবৎ আমি পেঁপে খাচ্ছি, তবে আমি সারা বছরই পেঁপে খাই, এমন কোনো সপ্তাহ নাই যে পাঁচ ছয়টা পাকা পেঁপে আমি না খাই। এটা হলো আমরা গাছ, কি সুন্দর আমরা হয়ে রয়েছে এবং এটাই প্রথম আমরা হয়েছে। হ্যাঁ, এটাই প্রথম আমরা হয়েছে। এটা কি বারো মাসি? এটা ঠিক বারো মাস না, এটা সিজনালি, সিজনাল। তো এখানে আপনি আমাকে একটু বলেন যে ফল গাছ আপনি কি কি রোপণ করছেন এখানে? এখানে আম আছে, তারপরে কাঁঠাল আছে, বরই আছে, আখ আছে। আখটা আমি সারা বছর খাই এবং আখগুলা এতই সুস্বাদু যে মিষ্টির মধ্যেও যে একটা পার্থক্য আছে। এই যে আপনি দেখা যাচ্ছে, এটা তো আছে না, এটা হলো লাল লাল, এটা হলো লাক, আরেকটা আছে ইয়েলো কালারের, যেটা ওটা অনেক মোটা হয়, যেটা নাকি এখনকার সিজন, যেটা এই সিজনে মিষ্টি কম। আচ্ছা, মিষ্টিটা হয় আপনার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওই সময় খুব কড়া মিষ্টি হয়। তো আমাদের একটু বলেন, আমাদের দর্শকদেরকে আমি একটু জানানোর চেষ্টা করি, মূলত আপনার এই ছাদের উপরে ফলের আইটেম কি কিগুলো আছে? আম আছে, আমড়া আছে, বেদানা আছে, পেয়ারা আছে, বরই আছে, আতাফল আছে, নিম গাছ আছে, কদবেল আছে, সাজনা আছে। সাজনা আমি সারা বছরই খাই, সাজনার ভিতরে হয়তো বা এক দুই দেড় মাস গ্যাপ যেতে পারে, তবে সারা বছর আমি সাজনা খাই। সাজনাটা খুবই সুস্বাদু একটা, কারণ জাতটা খুব ভালো। সাজনা তো প্রচুর আপনার উপকারী একটা, লিচু আছে। হ্যাঁ, তারপরে ই কি আমলকি আছে, পেঁপে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঔষধি অনেক গাছ আছে। হ্যাঁ, সাততলার উপরে, ছয়তলার উপরে এখানে কি কি গাছ আছে? ছয়তলাও তো অনেক গাছ আছে। চলেন, এই যে করঞ্চা, এটা এটা হলো করঞ্চা, এটা করঞ্চা, হিউজ করঞ্চা হয়। তো এখন যেহেতু করঞ্চা খুব টক টক ফল, আমি খাইতে এমনি তো খাওয়া যায় না, তবে আচার বানাই ফেলাই আমি, আচার বানালে খুব সুস্বাদু। আচ্ছা, খুব সুস্বাদু, বরের মতো আচার বানাই, খুব স্বাদের ইয়ে হয়। ওইটাও তো আপনি দেখা যেতেছে, এখানে আম গাছ। এটা হলো মেহেদি, এটা মেহেদি গাছ, মেহেদি গাছ। এটা আগে বড় হয়েছিল, ওই বড় গাছটা ইয়ে করে একজনকে গিফট দিয়েছি, হিসাবে দিছি। আচ্ছা, এখন আবার চারাটা রাখছি। এইখানে কিসের চারা এটা? এই এগুলা যে পাথরকুচি গাছ, আর এগুলা যে ছাগলের জন্য ঘাস লাগাইছি কিছুদিন আগে, কিছুদিন আগে কাইটা খাওয়াইছি, এখন আবার হইতেছে। প্রত্যেকটা গাছ আপনার এখানে খুব সুন্দর। এগুলো হলো গাছ, আলু গাছ। এই কিছুদিন আগে আমি মাটির নিচের আলু খাইছি, যেটাকে আমরা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির নিচের আলুটা খাইছি, এখন আবার আখ। এটা আখ,
এটা খুব সুস্বাদু আক তবে এই সিজনে আপনি মিষ্টি কম আর কি আচ্ছা আচ্ছা ওই নভেম্বর থেকে আপনার যে নোনা ফল ওইটা ওইটা হলো আতা ফল ওইটা হলো আতা ফল হ্যাঁ আতা ফল এই প্রথম এবারে ই আসছে ফুল আসছে ফুল আসছে হ্যাঁ আর নিম গাছও আছে এমন কোন ফল নাই তরিতরকারি নাই আপনার এখানে মানে একদম সমন্বিত একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে তুলেছেন আপনি বিশেষ করে এই গাছটা হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা আমার এখানে যে গরম থাকার কথা ওইরকম গরম কিন্তু না 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 আপনি চালের উপরে যেটা আমি করছি আপনি চালের উপরে জানলা সিস্টেম করছেন চালের উপরে যে আমার রেলিং গুলা উপর করে দিছি তারপর ওটা জানলা সিস্টেম করছি ছয়তলার চালের ওইখানে ওইখানে কি আছে ওইখানে আপনি সিম আছে হ্যাঁ আচ্ছা তারপরে লাউ আছে মিষ্টি কুমড়া আছে হ্যাঁ চাল কুমড়া আছে এগুলা সব ধরনের তরিতরকারি তাতে হয় কি আমি তরিতরকারি খাইতে পারতেছি জি জি আমার পশু পাখি গুলো ঠান্ডা থাকতেছে পরিচর্যা লাগে মানে এটার জন্য অন্য কোনো ব্যয় আছে কিনা না অন্য কোনো ব্যয় না আমি প্রাথমিক কয়েকটা মাটি এনে রাখলাম আর গোবর সার এনে রাখছিলাম এখন আর আমার গোবরকে যেহেতু আমার ছাগল আছে মুরগি আছে এগুলোর বিষটা দিয়ে হয়ে যায় তারপরে আমার অনেক ভাড়াটি আছে তাদের সবজির এইভাবে কিছুদিন পর পর যার ফলে আমার এত ঘন গাছ থাকা সত্ত্বেও প্রতিটা গাছ খুব সবল সবল আর এখানে আপনার প্রত্যেকটা বিষয় খুব অর্গানিক তাই না হ্যাঁ অর্গানিক এখানে তো কোনো কেমিক্যাল নাই কোনো কেমিক্যাল নাই কোনো রাসায়নিক সার নাই না কোনো রাসায়নিক একমাত্র রাসায়নিকের মধ্যে শুধু আমি মাঝে মাঝে পোকামাকড়ের ওষুধ যেটা দিই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্প্রে স্প্রে মাঝে মাঝে এইটাই হলো আমার রাসায়নিক আর অন্য কোনো ওইটা তো আপনি সেগুলা না করতে পারেন এখানে বিভিন্ন ধরনের যেমন আপনার বিভিন্ন ট্র্যাপ আছে বিভিন্ন ধরনের আপনার কালার ট্র্যাপ থেকে শুরু করে আপনার যে বিভিন্ন হরমোন প্রয়োগ হয় যেগুলো পোকামাকড় দমনের জন্য ব্যবহার হয় আর কি আপনি কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন ফেরামন ট্র্যাপ যেটা এখনো করি নাই তবে ইনশাআল্লাহ পরবর্তীতে তাহলে আপনার এখানে কোনো বিষের কোনো মানে ই থাকবে না সম্পূর্ণ 100% অর্গানিক হবে জি জি কারণ এটা তো স্প্রে করি তো উপর দিয়ে চলে যায় তো যে পোকা আর যখন ফুল প্রতিটা গাছে ফুল আসে তখন স্প্রে করি তারপরে আপনি ই দেখলো এই যে এখন সিমের ফুল আসতেছে জি 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 আমি তো আবার সিম সারা বছর খাই আমি কিছু জিনিস আছে সিম সারা বছর খাই জি জি সাজদা সারা বছর খাই সেটাও ভালো লাগলো অন্যান্য খামার ব্যবস্থাপনা আপনার খুব গুছালো ভালো লাগলো তো আশা করি আপনার এই ভিডিও থেকে অনেকে ইন্সপায়ার হইতে পারবে তারাও এটা করতে চাইবে আগ্রহী হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন একটা সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ